আর বার যদি তুমি ইখলাসের সহিতে মহব্বতে যদি তুমি পড়ে নাও 4000 দিনার সাদকা দিলে যতটা নেকি হবে অতটা নেকি তোমার নামায়ে আমলে হবে। জোরে বলুন, আমার নবী বলেন, বলে আলী শোনাব, 4 মর্তাবা তুমি সূরা ফাতিহা পড়ে নিবা, 1 নম্বর হলো, 2 নম্বর হলো, বলে আলী বলে তুমি 3 মর্তাবা ইখলাসের সহিতে সূরা ইখলাস তুমি পড়বে, বলে ইখলাস তুমি পড়বে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস তুমি যদি মহব্বতে 3 বার যদি পড়ে নাও তোমার নামায় আমল একটা করম খতম করলে যতটা নেকি হয় তোমার নামায় আমলে লেখা হবে। আয়ালি শুনব, তৃতীয় নম্বরে বলে তুমি নবীর মহব্বতে যদি তুমি 10 মর্তাবা তুমি দুরুদ শরীফ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরুদ শরীফ পড়লে কত নেকি হবে তুমি জানো? এই দুরুদ শরীফ পড়লে তোমার কাজে কি আসবে? 10 মর্তাবা তুমি দুরুদ পড়লে তোমার জান্নাত খরিদ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললে, বলে আনা সেই দিনের দিনে যখন যাও দেখবেন যে তার নফল ইবাদত কিছু আছে কিনা দেখা যাবে। নফল ইবাদত আমার নবী বলবেন, আমার ওই উম্মা তুম্মাতি দাদা গাও আমার নবীর উপরে আও মহাব্বতে দুরুদ পড়েছে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মহাব্বতে দুরুদ পড়েছে কিনা দেখা হবে। যেই ব্যক্তিরা দুরুদ পড়বে আল্লাহ পাক তার জন্য কিয়ামতের দিনে ওই দুরুদের একটা বাক্স সম্মুখে রাখা হবে। জোরে বলে, আবার নবী বলবে, নাও ওই বাক্সটা ওই ব্যক্তিটার ওঠাও যেই ব্যক্তিটার পাল্লাটা হালকা হয়ে গেছে, নেকির পাল্লাটা হালকা হয়েছে, গুনার পাল্লাটা ভারী হয়েছে, সেই দিনে দেখবে ওই ব্যক্তিটার বাক্সটাকে সম্মুখে রাখা হবে। বাক্সটা যখন সম্মুখে রাখা হবে ওই সময় আবার নবী বলবে, দেখো ওই বাক্সটার মধ্যে দেখো কোনো নেকি আছে কিনা। সুবহানাল্লাহ, দেখা যাবে বাক্সটার ডালা যেমনই ওঠানো হবে আমার নবীর ওপরে যদি দুরুদ পড়ে থাকে ওই ব্যক্তিটার বাক্সের মধ্যে জমা থাকবে। জোরে বলে, আমার নবী বললেন, ওই বাক্সটা উঠিয়ে দেখা যাবে আমার ওই উম্মা তুম্মাতিটা আমার নামে দুরুদ পড়েছে, নবীর নহদ্দতে দুরুদ পড়েছে, ওই ব্যক্তিটার নামে আমল দেখে যখন বাক্সর ডালা তুলে আমার নবীর দুরুদগুলোকে দিলে দেওয়া হবে পাল্লার ওপরে, দেখবে দুরুদের মহাব্বতে পাল্লা ভারী হয়ে গেছে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাহ, নবী সাল্লি আলাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাহ। আমার সঙ্গে বলেন, ইয়া মুহাম্মদ। জোরে বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাহ, নবী সাল্লি আলাহ। সফাইয়া তির কান ডারি, সফাইয়া তির কান ডারি রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, নবী সাল্লি আলা, নবী সাল্লি আলা। খোদা রয়ে খাস নরে তৈরি জিনে গায়ে বেরি বানে যার মুখে সহনি। জোরে বলুন, খোদা রয়ে খাস নরে তৈরি জিনে গায়ে বেরি বানে যার মুখে সহনি। তার কে গোলে গোরো, তার মোহাম্মদ মুস্তফা নবী সাল্লি আলা, নবী সাল্লি আলা, নবী সাল্লি আলা, নবী সাল্লি আলা। কেউ বলে নবীজি সোনার পাথর, কে বলে নবীজি গোলাপ ফল। জোরে বলুন, কেউ বলে নবীজি সোনার পাথর,
क्यों बोले न बेजे गोहला पवाल। अरे नहीं से सुना नहीं से गोला, नहीं से सुना नहीं से गोला नौरुल्लाह। जरे बोलें या मोहम्मद अमर संगे या मोहम्मद मुस्तफा नबे सल्ले अला नबे सल्ले अला नबे सल्ले अला। सफा अतिरी कान डारी, सफा अतिरी कान डारी रसूलुल्लाह। या मोहम्मद मुस्तफा नबे सल्ले अला नबी सल्ले अला नबी सल्ले अला। गोला बनाई से गोला पेरी बाबा, गोला बनाई से गोला पेरी बाबा। नबी जी होले काबार काबा। जरे बोलुन गोला बनाई से गोला पेरी बाबा, नबी जी होले काबार काबा। नबी सोगत काबा, नबी सोगत काबा घोये छे कला। या रसूल अल्लाह या हबीब अल्लाह। शफा अतिरी कान डारी रसूलुल्लाह। या मोहम्मद मुस्तफा नबे सल्ले अला नबे सल्ले अला नबी सल्ले अला। अल्लाहुम्मा محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله محمد صلى محمد هردم جابر سنك على باكنا ميو محمد هردم جابر سنك على شفيعنا محمد صلى الله تعالى عليه وسلم। আমার নবী বললে বলে শুনো, আমার নবী আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন বলে শোনাও, সেই দিনের দিনে যখন দেখা যাবে দুরুদের বাক্সটা খোলানো হবে, দুরুদের বাক্স খুলে দেখবে সেই দিনে দুরুদ দেখা যাবে। আবার নবী যেমনি পাল্লাতে চাপিয়ে দিবে, আবার নবী রহমাতি খাতে আমার নবী মুস্তফা স্পর্শ হবে, আর ওই জায়গাতে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বললেন ইয়া রাসূল আল্লাহ নবীজি, এটা তো বুঝতে পারলাম সেদিন আপনি ওই জায়গায় থাকবেন। ইয়া রাসূল আল্লাহ, যদি আপনাকে ওই জায়গায় যদি না পাওয়া যায় তাহলে নবী আপনাকে কোন জায়গায় পাওয়া যাবে? আবার নবী বললেন বলে শোনাও, যদি ওই জায়গাতে সেদিনের যদি তুমি না পেয়ে যাও। আবার নবী বলছেন আমি থাকবো কাউচে কাউসারের কিনারাই। জোরে বল আল্লাহ আমার নবীকে বলেছেন ইন্নাও আতাইনা কাল কাউসার, নিশ্চয় হাবিব আমি আল্লাহ তাআলা আপনাকে আমি আল্লাহ কাউসার দান করলাম। জোরে বল আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করে দিয়েছেন। আচ্ছা বলুন তো, কেউ বলছেন যে নবীর রওজাতে যে কি হবে, নবীর ওসিলা দিয়ে চেহে কি হবে? নবী তো দিতেই পারবে না,
আচ্ছা না এরকম মানুষ হ্যাঁ কত অনপড় মানুষ চিন্তা করেন আরে নবী মুস্তফাকে তো আল্লাহ পাক দোজাহানের বাদশা করেছেন জোরে বলুন দোজাহানের বাদশা আমার নবীকে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন জোরে বলুন দোল আলামিন আমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহ আমার নবীকে তো রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন আবার নবী অসহায়ের পাশে দাঁড়িয়ে এ বেরাদার সহযোগিতা করবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক যে কাউসার দান করেছে আচ্ছা বলুন তো আমাদের কেন্দ্র সরকার আর মুখ্যমন্ত্রী তাই না দুটো আছে না নাই রেশনে দেখবেন যে কে বলে এটা মমতার চাল এটা মোদির গম বলে না হ্যাঁ আচ্ছা বলেন তো মমতা কি বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী বলেছেন এ ডিলার শোনো যে তুমি যাবার পরে আব্দুর সাত্তারকে তুমি 10 কেজি দিবা আর আব্দুর রহমানকে 5 কেজি দিবা বলেছে হ্যাঁ ডিলার দেখবে তার ফ্যামিলিতে কটা মানুষ আছে তারপরে তাকে সেই অনুমানিক মোতাবেক মাল দেওয়া হবে হবে না হবে না হবে আর যদি কাউরির মনে যদি একটু মুখ চিনার যদি একটু ভালো সম্পর্ক যদি থাকে তো বন্ধু তোমার ফ্যামিলিতে 10 কেজির মাল তুমি পাবা আমার খাতিরে তোমাকে আমি 20 কেজি দিতে পারি পারে না পারে না হ্যাঁ পারবে না পারবে এবং দিয়েও দেয় আটটা যদি আটার প্যাকেট পায় তাহলে 16টা দেয় দেয় না যদি সম্পর্ক থাকে ভালো তবেই দিবে বুঝে যাবেন এ মুসলমান বলুন আজকে ডিলারকে লিডার করে বানিয়ে দিয়েছে মাল দিয়ে দিয়েছে যাও কাটে যতটা ফ্যামিলি আছে অতটাই মাল দিবে তার চাইতো যদি পারো তো তুমি বেশি দিতে পারো এখানে মমতারও কোনো দায় আসে না বলে কেন্দ্র সরকারেরও কোনো দায় আসে না মোদিরও দায় আসে না এ বেরাদার একটা ডিলারের যদি এত পাওয়ার হয় তো বলুন আমার নবী মুস্তফাকে যে দোজাহানের বাদশা করে আল্লাহ পাক পাঠিয়েছেন হাউজে কাউসার দান করেছেন আমার নবী যাকে ইচ্ছা করবে হাউজে কাউসারের পানি পান করাবে জোরে বলেন মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ এ বিরাদার আমার নবী মুস্তফাকে দিয়েছেন আমার নবী যাকে ইচ্ছা করবেন পান করাবেন না করাবেন না আ আমার নবীর মহব্বত যদি থাকে তাহলে সেই দিনে পান করতে পাবেন এ বিরাদার ইনশাআল্লাহ এ আহলে সুন্নাত আল জামাতের হলো আকীদা এ বিরাদার সুবহানাল্লাহ আল্লাহর ওলির পরামর্শে থাকেন আল্লাহর ওলির সহবাতে থাকেন যদি থাকেন আপনার উপকার আছে জোরে বলুন এ বিরাদার আগে আসুন আর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সেই দিনে যদি না পাই তাহলে আপনাকে কোন জায়গায় পাব আমার নবী বললেন বলে আনাস আমি নবী সেই দিনে হাউজে কাউসারের কিনারায় আমি নবী দাঁড়িয়ে থাকব বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন আবার নবী বলছেন না আমি সেই দিনের জন্য দাঁড়িয়ে থাকব সেই দিনটা কঠিন দিন হবে রোদির প্রখর অদ্রের তাপটা হবে উঁচু সূর্য থাকবে সেই দিনে রোদির তাপটা বেশি হয়ে যাবে বলে রৌদ্রর তাপটা কবে আমার উম্মাত উম্মাতিরা একটু পানির জন্য পিপাসা লেগে থাকবে তারা পানির জন্য তারা ছোটাছুটি করবে পানির জন্য যখন ছোটাছুটি করবে আল্লাহর কাছে চাইবে রব্বুল আলামিন আল্লাহ পাক যদি আজকের এই দিনে যদি একটু আকাশে মেঘমালা যদি হয়ে যায় আকাশের দিকে মুখটা করে দিও তোমার মেঘমালা উঠে গেলে
পেলে বৃষ্টি বর্ষণ হয়ে যাবে আর ওই সময় আমরা উপর দিকে মুখটা করে পানি পান করে নেব এ মুসলমান দরদি ভাইরা মারো আমার নবী বললেন সেই দিনের দিরা একটু পানির জন্য তোরা ছুটা ছুটি করবে আমি নবী এই জন্য দাঁড়িয়ে থাকব আমার উম্মত উম্মতিটা পিপাসায় থাকবে আমি নবী কেমন করে শূন্য করব আমার নবী ওই জায়গায় দাঁড়িয়ে দেখবেন আমার উম্মত উম্মতিরাও ছোটা ছুটি করেছে আমি নবী ধরে নিয়া ওই জায়গায় কাউজে কাউসারের পানি পান করিয়ে দেব যদি একবার হাউজে কাউসারের পানি যদি পান করে না তাহলে তাদেরকে আর জীবনে কোনোদিন পিপাসা লাগবে না আমি নবী এই জন্য দাঁড়িয়ে থাকব আবার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনাকে যদি আমি ওই জায়গায় যদি না পেয়ে যাই ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনাকে কোন জায়গায় পাওয়া যাবে আবার নবী বললেন বলো ওই জায়গায় যদি না পেয়ে যাও আমি নবী দাঁড়িয়ে থাকব পুলসেরাতের কিনারা পুলসেরাতের কিনারাতে আমি নবী দাঁড়িয়ে থাকব এই জন্য আমি নবী দাঁড়িয়ে থাকব পুলসেরাতটা তোমরা কি জানো এই পুলসেরাতে রাস্তাটা খলো চুলের চাইতে খলো শুরু আর বিলেটের চাইতে খলো ধারালো বলে এত তীক্ষ্ণ রাস্তা হয়ে যাবে ওই রাস্তাটা এত কঠিন রাস্তা হবে যদি তোমার আমল যদি ভালো হয় ওই সময় যদি তোমার যদি আমল যদি ভালো হয় তাহলে ওই মানুষটা পুলসেরাতটা হালকা হবে আর আমল যদি ভালো যদি না হয় তাহলে তোমার পুলসেরাতটা কঠিন হয়ে যাবে যদি আপনার আমল যদি ভালো হয় সেই দিনে বিরাদার যদি আপনার আমল যদি ভালো হয় তবেই ভালো হবে হবে না হবে না আ কি বলছিলাম আমল করবেন আলী কামার নবী কি বলেছিলেন আ জান্নাত খরিদ করা তাই না হ্যাঁ সবজি আপনার কথাটা একটু কানে আসছে একটু চুপেন যাস হুজুর আসতে যতটা দেরি ততটুকুনি ইনশাল্লাহ সমাপ্ত হয়ে যাবে তখন যত পারবেন কথা বলবেন আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লাম বললেন আলী একটা হজের করার পর যতটা নেকি হয় অতটা নেকি সঞ্চয় করে তুমি আমার নবী মুস্তফা বললেন ওই সময় তুমি তিনবার তৃতীয় কালমা পড়বেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আলিল আযীম এই তাসবীহটার আপনাকে মর্তাবা জানেন এই তাসবীহটার কত মর্তাবা সেটা কিন্তু আমরা জানি না ভাইরে মুসলমান মুসলমান দাবি করলাম কিন্তু মুসলমান আমরা কাজে আসলাম না আল্লাহর কোরআন বলেছেন লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন তোমরা তখন পর্যন্ত মৃত্যুবরণ তোমরা করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হবে মুসলমান যদি না হও তাহলে পারে তোমাদের মরেও কেমন শাস্তি হবে তোমরা জানো আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পরমার দেগার তিনি বলেন ইয়া আইঙ্গাল্লাযীনা আমানু দখলো ফিসিলমি কাফা হে মুমিন বান্দারা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও হাইরে মুসলমান আমরা কেমন করে দাখিল হব আল্লাহ কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ বলে আল্লাহ পাকের হুকুম হাকাম গুলো তোমরা আবার নবী মুস্তফার হুকুম গুলোকে তোমরা শক্ত করে মজবুত করে যদি তোমরা ধরে নিতে পারো তাহলে তোমাদের কোনো মুসিবত হবে না জোরে বলো যদি আজকে আমরা শক্ত করে মজবুত করে যদি ধরতে না পারি কাজে হবে হ্যাঁ কাজ হবে না ধর ধরার জন্য বলা হয়েছে কেমন করে ধরবেন এটা ভাবি না যে বলেছে ধরতে বলেছে তো কোরআন শরীফকে যা প্রকাশ করছে আমি ধরে দেখব খুঁটি ধরা করে ওই ধরার কথা নাই আপনাকে
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের জন্য ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, নিশ্চয় মুসলমানের জন্য আল্লাহ পাক মুমিনের জন্য নির্ধারিত সময়ে আল্লাহ নামাজকে ফরজ করেছেন। জোরে বলুন, এ নামাজ যদি আমরা পড়ি আর পড়ার পরে যদি আমরা ভালো করে আমল যদি করতে পারি, শক্ত করে মজবুত করে, চিন্তা থাকবে না, ভয় থাকবে না, থাকবে থাকবে না। এ বেনাদার, আমরা যদি সত্যি যদি আসলই মুসলমান যদি না হই, আসল মুসলমান যদি না হয় কাজে আসবে, নকল মুসলমান কাজে আসবে, আসবে না। একজন বলছে যে শুনো, একজনের কাছে গেছে, দেখেন আপনারা মেলাতে দেখবেন অনেক মানুষ হাতে ছাপ করেন, হাতে ছাপ করে অনেক দেখবেন যে আগুন দিয়ে তাতাল এরকম পুড়িয়ে ই করে। তো মনে মনে চিন্তা করছে যে বাঘ তো দেখেছি আমি জঙ্গলে, বনের মধ্যে বাঘ দেখেছি, এখন বাঘ আমার পিঠে রাখবো, পিঠে রাখবো। উচ্চলে গেছে, যাওয়ার পরে বলছেন, আমাকে বলছে শুনেন আপনারা তো দেখি যে বাঘ ছেপে দেন, তো বাঘ তো বনে দেখেছি, আমার পিঠে একটা বাঘ কেটে দিয়েছে। এই পাগলা, যদি বাঘ দুজি পিঠে রাখিস তো তাকে সর্বপ্রথমে জামাটা খোল, খোলার পরে তোকে তাতাল দিয়ে আগে ছেঁকা দিতে হবে, ছেঁকা দেওয়ার পরে দেখবেন ফোঁসা লাগবে চামড়াটা, ফোঁসা উঠবে না, উঠবে না। ওঠার পরে অটোমেটিক যখন ফোঁসাটা উঠে যায়, পোড়া চামড়াটা উঠে গেলে দাগ হয় না, দাগ হয়, তারপরে দেখা যাবে যে একটা বাঘের আকৃতি, তখন বুঝে তোর পিঠে বাঘ আছে। আচ্ছা বলুন তো, এটা আসল বাঘ না নকল বাঘ? ও বলছেন যাই হোক আমার পিঠে আঁকবো, এটাই হচ্ছে আমার কথা, শেষ কথা। জামাটা খুল, জামাটা খুলে বললেন যেমনি ওকে বলছেন একদিক থেকে ছাপবেন, সর্বপ্রথমে ডান পা করা হবে, তারপরে বাম পা হবে, পিছনের পা দুটা আগে হবে না সামনের পা দুটা আগে হবে? বলছে সামনের পা দুটা আগে করবো, পিছনের পাটা পরে হবে, কারণ সামনের পাটা করার পরে মাথাটা তৈরি করতে হবে। যেমনি বলেন আগুনে তেঁতালটা দিয়েছে কিনা, তাতালটা দেওয়ার পরে যেমনি এত টেম্পার বাঘ ছাপতে গেলে, বলে হ্যাঁ, বলছে কাজ করেন ডান পাটা বাদ দিয়ে দেন, যে বাম পাটা করেন, বাম পাটা বাদ দেন, যে তাই হবে। আবার যখন ডান পাটা ছাপার জন্য দিয়েছেন ঠেক, বাপরে বাপরে একদম, বলছে না গো ডান পা দেবো, বাম পা বাদ দিলাম, ডান পা বাদ দিলাম, এর বাম পাটা না করলে হবে না, এটাও বাদ দিয়ে দিলাম, ঠিক আছে হবে। পিছন দিকে আসে, পিছন দিকে যখন আরেকবার দিয়েছে ছেঁকা লেগেছে, ওকে বুঝলেন ওরে মারে করে উঠেছ, হ্যাঁ এই পাটাও বাদ দিয়ে দেন, ওর শুধু বাঘের মুখটা করে দেন। বলে কেন? বলে ব্যথা করছে, ছেঁকা লাগছে। বলছে যে বাঘ নিতে গেলে তো তোমাকে একটু ঠেলা নিতেই হবে, হবে না, হবে না, হবে। বলছে শোনো, যদি নকল বাঘের যদি এতই ঠেলা হয়, আসল বাঘ হলে তাহলে কেমন হবে? বেনাদার, বুঝার জন্য শুধু আপনাদেরকে বললাম যে আজকে পিঠে ছাপ দেওয়া হলো আসল বাঘ না নকল বাঘ? নকল বেনাদার, আসল বাঘ যদি হয় তাহলে ওকে রাখবে, বলেন ওকে রাখবে, ওকে রাখবে না? এ মুসলমান, যদি আজকে আপনি আমি আসলি মুসলমান যদি হই তাহলে কাজে আসবে না, আসবে না, সেই দিনে আসবে। একবার দূর দূরে পাকবে না, আল্লাহুম্মা মানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মাদী
মোহাম্মদ হরদম জবার সনে গালাও পাগনামে মোহাম্মদ হরদম জবার সনে গালাও শফিয়ানাও মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি যেন বলছিলাম তসবিটার কথা বলছিলাম মুসলমান বাবাজি ভাইরা আমার একটু মন দিয়া শুনো, যদি আমল করতে পারেন তবে ভালো হবে, শুধু আর শুনলে পারা হবে না। সুবহানাল্লাহ কি বিহামদিকি সুবহানাল্লাহি আল্লাহি, এই তসবিটার এত পাওয়ার আর এত মজা আছে, যদি তুমি আমল যদি করতে পারো নিশ্চয়ই সেই দিনে তোমার কতটা আমল হবে তুমি জানাও। এই তসবিটার মধ্যে এত মজা আছে, এই তসবিটাকে যদি এক পাল্লাতে রাখা হয় আর সারা দুনিয়াকে চাপিয়ে যদি একটা পাল্লাতে রাখা যদি হয়, এই পাল্লা দুটো পাল্লার মধ্যে এই তসবিটার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার তিনি দিবসে সেই দিন আপনার আমল নামা হালকা হবে না ভারী হবে বলুন, হালকা হবে না ভারী হবে? হালকা যদি না হয় ভারী হয়ে যাবে আপনার, ভারী যদি করতে হয় তাহলে আপনার নামাজের মধ্যে নামাজের শেষ হও এই তসবিহটা আপনারা অবশ্যই তেলাওয়াত করবেন পড়বে রাও। এ মুসলমান আমার নবী বললেন বলো শুনো আলিও শুনে নাও, বলে তৃতীয় তিনবার যদি তুমি তৃতীয় কালমা যদি পড়ে নাও তাহলে একটা কাজ করে যতটা নেকি হবে তোমার নামায় আমলে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলি শুনো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন যদি তুমি এই তসবিহটা যদি পড়ে নাও দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা যদি হয় ওই সময় সালা করলে মিটাইয়া দিলে পারে যত নেকি হয় তোমার নামে আমলে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হবে ফয়সালা। হে মুসলমান আমার বলার উদ্দেশ্য হলো এটাই, যদি আমরা আমল যদি করতে পারি ভালো হবে। আমার নবী বললেন বলে আমি নবী ওই জায়গায় থাকবো পুলসে রাতের কিনারাতে আমি নবী থাকবো, এই জন্য আমার উম্মাত উম্মাতির আর কঠিন হয়ে যাবে। সেই দিন ফুলসিনাটা হবে চুলের চৈত হবে শুরু আর বিলেটের চৈত হবে ধারালো, ওই জায়গায় এবং কঠিন রাস্তা হবে মুসিবতের সময় হবে। আমার উম্মাত উম্মাতিরা হয়তো এই জায়গায় পার হতে পারবে কিনাও, আমি নবী দাঁড়িয়ে থাকবো ওই জন্য, আমি নবী ওই জায়গায় হাতটা ধরে আমি নবী পার করে দেব, আমি নবী ওই জায়গায় পার করব। আবার নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়ার রাসূলুল্লাহ নবীজি আপনি তো ওই জায়গাতে সব কথা শুনলাম ইয়া রাসূলুল্লাহ, সবার কথা মিথ্যা হবে কিন্তু আপনার কথা মিথ্যা হবে না। আবার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ নবীজি সব কথা তো শোনা গেল নবী, ইয়া রাসূলুল্লাহ জানতে পারলাম বুঝতে পারলাম নবী আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণের উম্মাত উম্মাতিরা সেই জায়গায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মাত উম্মাতিকে আপনি সেই দিনে চিনবেন কেমন করে? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চিনবেন কি করে? আমার নবী বললেন বলে আমার উম্মাত উম্মাতিকে আমি ওই জায়গায় চিনতে পারবো, দেখবো আমার নবীর উম্মাত উম্মাতিরা এই কপালে মুখর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ওই কপালের মধ্যে স্টাম্প মারানো থাকবে, বলে কি স্টাম্প মারা থাকবে? সুবহানাল্লাহ। আদম নবীর কালমা হলো উম্মাত উম্মাতির কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফি হল্লাহ, মুসা নবীর উম্মাত উম্মাতির কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম নবীর উম্মাত উম্মাতির কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা নবীর উম্মাত উম্মাতির কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এই আদম সফিউল্লাহ আপনি আল্লাহর নবী, আপনি বলুন না আপনার উম্মাত উম্মাতির কলমা তো জানতে পারলাম, আপনার কলমাটা আপনি একবার বলুন। তিনি বললেন আমার উম্মাত উম্মাতির কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আর আমি নবী বললাম আমার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো আপনার নবীর উম্মত উম্মতির কলমা গলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আর মুসা নবীর কলমা গলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো ও গোল্লা নবী ইব্রাহিম আলাইহিস সালাম আপনার উম্মত উম্মতির কলমা গলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার কলমা কি আপনি বললো তিনি বললেন আমার কলমা গলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইশারা করল লাগা জিজ্ঞাসা করা হলো ও গোল্লা নবী ইশারা করল্লাহ আপনার উম্মত উম্মতির কলমা কি বললো তিনি বললেন আমার উম্মত উম্মতির কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইশারা করল আল্লাহ আমার উম্মত উম্মতির কলমা হলো এটা আর আমার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ইশারা করল আল্লাহ তিনি বললেন বলে জগৎবাসী বলে শুনে নাও মুবাশশিরাম বি রাসূলি আতিম বাদি ইসমুহু আহমাদ আল্লাহ পাক পবিত্র কুরআনে আল্লাহ ঘোষণা করেছেন আমার পরে একজন নবী আসবে যিনি কবি যেটার নামটা কবে আসমানে আহমদ কবি আর জমিনে কবি মোহাম্মদ জোরে বল যিনার মায়ের নাম কবে আমিনা আর তিনার বাপের নাম কবে আবদুল্লাহ দাদুর নাম কবে আব্দুল মোতাল্লিব তিনি আসবেন আমার পরেও তিনি নবী হয়ে জগতে আসবেন আর ওই নবীর কলমা পড়নে বলা যদি তোমরা হয়ে যাও যে ব্যক্তিরা ওই নবীর কলমা পড়নে বলা কবি সেই ব্যক্তিরা জান্নাতির হকদার হবে জোরে বল আমারও নবী বিনেও প্রাণ বাঁচে নাও একবার দেখাও না আমার আমার রাসূল বিনেও প্রাণ বাঁচে নাও একবার দেখাও না আমার আমার নবী বিনেও প্রাণ বাঁচে নাও একবার দেখাও না আমার রাসূল বিনেও প্রাণ বাঁচে নাও একবার দেখাও না আমার ওরে মর বলি তরে আমার নবী গেছে রও তর পাহারে ওরে মর বলে ধরে আমার নবী কি গেছে রও তর পাহারে মর বলে গিয়েছে সত মর বলে গিয়েছে সত আমার নবীর পায়ের রেখা কেন পড়ে না জলুবিনেও প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার হবিবিনেও প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার ওরে রাখা শোনো তো ভাই আমার নবী গিয়েছেন কথা ওরে রাখা শোনো তো ভাই আমার নবী গিয়েছেন কথা রাখালে বলে চিনি না নাবে রাখালে বলে চিনি না নাবে তোমরা নবী কারে দয়াল হবিবিনেও প্রাণ বাঁচে নাও একবার দেখাও না আমার দয়াল রাসূল বিনেও প্রাণ বাঁচে নাও একবার দেখাও না আমার রাখাল বলে তবে এক টিল
গাঁঠিরি তলায় সেজদায় পড়ে কান্না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাখাল বলে তবে এক টিল গাঁঠিরি তলায় সেজদায় পড়ে কান্না করে। গুনাহগার উম্মতি আমার, গুনাহগার উম্মতি আমার, কেমন হবে পার দয়াল হাবিবি বিনাও প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায় দয়ার রসল বিনাও প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায় আল্লাহ হুম্মা সল্লে আলা মাওলানা মুহাম্মাদিয়া ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মহম্মদ হরদম জবর সৈনিক পাখনামিয় মহম্মদ হরদম জবর সৈনিক শফিয়ানাও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নবী বললে বলে শুনো, সেই দিনের দিনে তো আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণের উম্মাত উম্মাতি এক জায়গায় একত্রিত হবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি সেই দিনে আপনার উম্মাত উম্মাতিকে কেমন করে চিনবেন? লক্ষ লক্ষ মানুষ থাকবে সেই দিনে, বড় ভিড় ভাড় হবে। আবার নবী বলছেন, বলে শোনাও, যারা নবীর মহাব্বত করবে আমার উম্মাত উম্মাতিরাকে চিনতে অসুবিধা হবে না, তাদের কপালে কালামায়ে তাইয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবীর কলমাকে আল্লাহ পাক এত মধুমাখা কলমা আল্লাহ বানিয়েছে, বান্দা তোমরা এক সেকেন্ডের মধ্যে আমার কলমা আমার নবীকে তোমরা ভুলে থাকো, আল্লাহকে তোমরা ভুলে থাকো। ও বান্দা বলে শোনো নাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলেছি, ও বান্দা তোমাদেরকে বলেছি, বলে শোনাও, তোমরা কায়েমুসসালাত তোমরা নামাজ কায়েম করো, এটা কার হুকুম? এটা কার হুকুম বলেন? এটা আল্লাহর হুকুম। যদি কোনো মানুষ বলে তো শুনবেন? কোনো মানুষকে যদি কেহ কোনো মুসলিমরা বলছে নামাজ পড়তে চলো বয়স হয়েছে, পোতাপুতি হোক, চুলগুলা পাক হোক, মুসল্লি মুসল্লি বলবে, তারপরে যাবো, তখন তারাকে যাবো, এখনো মুসল্লি হয়নি। বাহ, চিন্তা করেন, মা বন্ধুরকে যদি বলা হয় এখন তো লাতি হয়নি, পুতি হয়নি, এখন তো কিছুই হয়নি, নানি গুলা ডাকবে, দাদি গুলা ডাকবে, তবে তো বাবা জান্নাতি রানীর সর্দার যিনি হলেন খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার। এই ফাতিমাতুজ জাহরার সুবহানাল্লাহ জীবনীর আলোচনা যদি শুনেন তো সুবহানাল্লাহ, মা তোমাদের পেট থেকে এসেছেন গাউসুল আজম। জোরে বলুন ইয়ে বিরাদার, মাফ, আজকে তোমরা যদি পর্দা হয়ে যদি আজকে এই ফাতিমাতুজ জাহরাকে অনুসরণ করে যদি তোমরা আল্লাহর ইবাদত করে যদি তোমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারো, সুবহানাল্লাহ, ফাতিমাতুজ জাহরার এ জান্নাতি নারীর সঙ্গী হয়ে জান্নাতির হকদার হবে। জোরে বলুন বাপজি ভাইরা আমার, যদি আজকে তুমিও নওজোয়ান জান্নাতির সর্দার যদি হও, এই জান্নাতির সর্দার যিনাকে সুবহানাল্লাহ আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যিনি বলেছেন শুনো, আজকে জগতের
হুরমতে তোমরা যদি মহব্বতে সুবহানাল্লাহ এ পাক পাঞ্জাতির মহব্বত রেখে যদি তোমরা ইন্তিকাল করে যাও শহীদের দরওয়াজা পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার মাতা শহীদা বিরাদার সুবহানাল্লাহ যদি আজকে আপনারা মহব্বত রেখে অনুসরণ করে এ নওজোয়ান ভাইরা যদি আজকে ইমামে হাসান ও হুসাইনের সঙ্গে মহব্বত রেখে নওজোয়ান ভাইরা যদি জান্নাতে যেতে চাও তাহলে আজকে ইমামে হাসান ও হুসাইনের সঙ্গী হও আজকে বাপজি ভাইরা যদি আজকে আপনারা জান্নাতি হতে চান সুবহানাল্লাহ আলী আল মুর্তজার দামান ধরো যে আলী আল মুর্তজা বলে সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি দ্বিতীয় সাজদা থেকে মাথা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে না দেখতাম জোরে বলেন ব্রাদার সুবহানাল্লাহ ওই আলীর মত যদি হতে চাও আলীর সঙ্গে জান্নাতি যদি হতে চাও তাহলে আগে চলে আসুন পরিবর্তন হন শোনার নামই মুসলমান নয় আমল করার নামই হলো মুসলমান জোরে বলুন তাই না হ্যাঁ ব্রাদার আমল করার নামই হলো মুসলমান এ ব্রাদার সুবহানাল্লাহ আজকে আপনি যদি সুবহানাল্লাহ আজকে এই আবু বকর সিদ্দিকের সঙ্গী হয়ে যান ওমর ফারুক আজমের সঙ্গী হন এ ব্রাদার জুন্নুরাইন ওসমান গনির এ সঙ্গী হয়ে যদি জান্নাতে হতে পারেন এ ব্রাদার নিজেকে পরিবর্তন করেন ব্রাদার আমল যদি ভালো তো সব ভালো এ ব্রাদার সুবহান আল্লাহ আগে চলেন আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এক কালমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুনো বান্দারা যে তোমরা এক সেকেন্ডের জন্য আল্লাহকে তোমরা ভুলে থাকবে এ বিরাদার আমার নবীকে ভুলে থাকবে কিন্তু শুনো আমি আল্লাহ পাক তোমাদেরকে বলেছি তোমরা নামাজ পড়ো তাই না আল্লাহ কি বলেছে নামাজ পড়ো এটা কার হুকুম বলেন জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহর হুকুম বিরাদার যদি কোনো মৌলভী সাহেব বলে যে আপনারা নবীর উপরে দরুদ পড়েন তাহলে কিন্তু বেজার কিন্তু এটা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সুবহানাল্লাহ সূরা আহজাব আল্লাহ পাকের কোরআন উঠান আল্লাহর কোরআন বলেন এ বিরাদার ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী জোরে বলুন বিরাদার আল্লাহ পাকের মালাইকা ফরিশতারা নবীর উপরে দরুদ পড়ে না পড়ে না পড়ে না পড়ে না আরে আল্লাহ পাক তো স্বয়ং আমার নবীর জিকির করে এ বিরাদার বান্দার কাজ হলো নামাজ পড়া বান্দার কাজ হলো হজ করা বান্দার কাজ হলো যাকাত দেওয়া এ বিরাদার বান্দার কাজ হলো হজ করবে দান করবে খায়রাত করবে রোজা করবে এ বিরাদার নামাজ তারা আদায় করবে এটা বান্দার কাজ কিন্তু মহান আল্লাহ পাকের কাজ কি আমার নবীর উপরে দরুদ পড়া জোরে বলো যেখানে আল্লাহ বলছে তাহলে তা আমাদের অসুবিধাটা কি আছে জোরে বলেন অসুবিধা আছে অসুবিধা নাই বিরাদার আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এ বান্দারা তোমরাও পড়ো জোরে বলুন এ বিরাদার তাহলে অসুবিধা নাই আগে আসেন এ আমার নবী মুস্তফার কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এ বিরাদার এ কালমা কয়টি অক্ষর দিয়ে লেখা আছে হ্যাঁ কয়টি অক্ষর দিয়ে আল্লাহ পাক এক মিনিটে এক মিনিট কয় সেকেন্ডে হয় ষাট সেকেন্ডে এক মিনিট হয় এই আমার দিকে ওই গল্প কেন আমার দিকে দেখান শেষ করে দেবো হুজুর কে চলে আসতে কারণ এই বকবা করলে পরে হবে না হয় চুপ করে থাকতে হবে নাহলে মেহফিল শেষ করতে হবে হুজুর এসে দোয়া করে দিবেন আর আমি বলবো
সামনের দিকে যারা বসে আছেন মায়েরা তিনাদের ওখানে একটা কাপড় দিয়ে দেন, অসুবিধা আছে আপনাদের। দুরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদিন সাল্লি মোহাম্মদ হরদ জবর সৈনিকল পাখনামে মোহাম্মদ মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল যাব মদিনা। আমার সঙ্গে বলেন ওই কাজটা করতে করতেই বলে ইনশাআল্লাহ শেষ করে দেব, চলে আসবেন। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করিব গিয়ে, সালাম আমি করিব গিয়ে নবীজির রাজা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দিব নায়ক আমার তোহরে, সাগর পাহাড়ি দিব নায়ক আমার তোহরি, পাখির মাতা থাকলে ডানা যেটে উড়ে যেতাম ডানাতে ভর করি, আমার টাকা আছে সমবল না, আমার টাকা আছে সম্বল না, আমি করি কিয় পাই মনে বড় আশা ছিল যাব মদিনা, আমার সঙ্গে বলে রাও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করিব গিয়ে, সালাম আমি করিব গিয়ে আমার নবীর রাজা, মনে বড় আশা ছিল যাব মদিনা, আল্লাহুম্মা। ঠিক আছে, এবার ঠিক আছে, সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লি আলা, জোরে জোরে মহব্বতে সাল্লি আলা মোহাম্মদ
নারদম জবার সৈনিক লও পাখেন মিয়াও মোহাম্মদ হরদম জবার সৈনিক লও শফিয়ানাও মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক মিনিট হয় কয় সেকেন্ডে? ষাট সেকেন্ডে এক মিনিট। আর এক ঘন্টা হয় কয় মিনিটে? ষাট মিনিটে হয় এক ঘন্টা। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তোমরা এক সেকেন্ডের মাধ্যমে আল্লাহকে ভুলে থাকবে, বলে তোমরা এক মিনিটের মধ্যে আল্লাহকে ভুলবে, এক ঘন্টার মধ্যে তোমরা আল্লাহকে ভুলবে, আল্লাহ পাকের চর্চা করবে না তোমাদের কাছে যে আমি আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ নবী পাঠিয়েছি, এই নবীরও তোমরা মুখে মুখে তোমরা বলবে আমরা নবীওয়ালাও, কিন্তু তোমরা নবীওয়ালা না। কারণ যদি তোমরা নবীওয়ালা যদি হও, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে যে নাও আবাদাকুম রাসূল ফাখুযু কামা নাহাকুম আনহু ফানতাকু, বান্দা আমার নবী যেটা দিবে তোমরা সেটা গ্রহণ করে নাও, আবার নবী যেটা আদেশ করবে সেটা তোমরা গ্রহণ করে নাও, আবার নবী যেটা তোমাদেরকে বুরাই থেকে তোমাদেরকে বারণ করে দিবা সেটা থেকে তোমরা দূরে সরে যাও, আবার নবী যেটা বারণ করেছে সেটা থেকে তোমরা দূরে হবে। এ মুসলমান, আল্লাহর কোরআন বলেন আত্তাকুল্লাহ, তারপরে তোমরা আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে যদি তোমরা ভয় যদি না করো, ইন্নাল্লাহা শাদীদুল নিকাব, আল্লাহ পাকের করুণা ঘোষণা দিয়ে দেয় কোরআন, নিশ্চয় তোমাদের জন্য শাস্তির জায়গা আল্লাহ পাক রেখেছি। এ মুসলমান, আমার মহান আল্লাহ পাক বলে বান্দাও তোমরা যদি নবী বলা হও তাহলে তোমরা আমার নবীকে তোমরা বলবে না, আর আমার নবীর মহাব্বত যদি থাকে তাহলে তোমরা নবীর জিকির করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীর নামে জিকির করে বান্দারে তোমরা জান্নাতের তোমরা হকদারি হবে, বলে আবার নবীর উম্মত উম্মতি হয়ে যদি নবীকে তোমরা ভুলে যাও, বলুন সেই দিকে সেই দিনের দিনে কঠিন দিনে হাসরের ময়দানে আমার নবীর সম্মুখে কেমন করে গিয়ে দাঁড়াব, সেই দিনে দাঁড়াতে পারা যাবে নাও। এ মুসলমান, আমার আল্লাহ বলছে বলে বান্দারে সেই দিন তোমাদের জন্য আমি আল্লাহ পাক, বান্দা তোমরা ভুলে থাকবে আমার নবীকে, কিন্তু জানো আমি আল্লাহ পাক যে কালেমা আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি, নবীর মধুমাখা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক এ কালেমার জিকিটাকে আমি আল্লাহ পাক বলে এক সেকেন্ডের জন্য আমি আল্লাহ পাক বন্ধ রাখবো না, আমি এক মিনিটের জন্য আমি আল্লাহ পাক বন্ধ রাখবো না, আমি আল্লাহ পাক এ 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ পাক জারি রাখবো, জোরে বলো। কেন মুসলমান একটু আসিরাও বলে শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ এত দূর পর্যন্ত হলো আল্লাহর নাম, জোরে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ পাকের কোন মাবুদ আছে আল্লাহ ছাড়া কোন উপাস্য আছে? এ মুসলমান, আল্লাহ পাক বলছেন বলে বান্দারি লা ইলাহা ইল্লাল্লাহ এই অক্ষরগুলো লেখা আছে আল্লাহর নামে, আর আল্লাহর নাম যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ এত দূর পর্যন্ত 12টা অক্ষর দিয়ে লেখা আছে, জোরে বলো 12টা অক্ষর দিয়ে লেখা, তারপরে আমার নবীর নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই পর্যন্ত আমার নবীর নাম হলো 12টা অক্ষর দিয়ে লেখা, জোরে বলেন। কালকে গিয়ে আপনি কালেমার পাতাটা খুলে নিয়ে দেখবেন কয়টা অক্ষর দিয়ে লেখা আছে, আমার মহান আল্লাহ বলছেন বলে শোনাও আমার নামটা হলো অর্ধেক নামের জিকিরা আর অর্ধেক কালেমার জিকির হলো আমার নবীর নামের জিকিরা, তোমরা যদি পুরো
কিন্তু কলমা যদি পড়ে না আমার আল্লাহর জিকির হবে আর আমার আল্লাহর জিকিরে আমার নবীর জিকির যখন করবে আমি আল্লাহ পাক তোমাদের জিকিরে আমি আল্লাহ খুশি হয়ে যাব আর আমি আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার মহান আল্লাহ পাক বলেন বান্দাও তোমরা যে আমার নবীর সঙ্গে মহব্বত রেখে যাও কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ গফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমার নবী আল্লাহ পাক জানিয়ে দিলেন কবি আপনি জানিয়ে দিন জগৎবাসীকে আল্লাহকে যদি পেতে হয় আগে জানো তোমার ইতায়াত করে তোমার অনুকরণ জানো করাও তোমার অনুসরণকারী যদি হয়ে যায় তোমার প্রেম ভালোবাসা মহব্বতকারী যদি হয়ে যায় আমার আল্লাহকে তারা পেয়ে যাবে আল্লাহকে যদি পেয়ে যায় তাদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব ভালো যদিও বাস ত্যাগায় নবে কে বাস ভালো যদি বাস ত্যাগায় নবে কে বাস তোমার দুঃখ বেদনা জেনে সইতে পারে না তোমার দুঃখ বেদনা জেনে সইতে পারে না সে এমন নবীর মহাবত ভালোবাসে ভালো যদি কি বাসতে হায় নবে কে বাস ভালো যদি কি বাসতে হায় নবে কে বাস প্রেম যদি করতে হায় নবীর সাথে কর সারা জীবন কেঁদে ঝিলে রও এই যে দুনিয়া এখনো শুয়া কাঁদছেন নবে সোনার মদিনায় জোরে বলেন সারা জীবন কেঁদে ঝিলে রও এই যে দুনিয়া এখনো শোয়া কাঁদছেন নবে সোনার মদিনায় সেই নবীর মহাবত সেই নবীর মহাবত মেলাদ পড়িও ভালো যদি বাসতে হয় নবীকে বাস প্রেম যদি করতে হয় নবীর সাথে কর ভালো যদি বাসতে হয় নবীকে বাস তোমার দুঃখ বেদনা জিনিস এতে পারে না তোমার দুঃখ বেদনা জিনিস এতে পারে না সে নবীর মহাবত দরদ পড়িও ভালো যদি বাসতে হয় নবীকে বাস প্রেম যদি করতে হয় নবীর সাথে কর আমার মহান আল্লাহ তারা তিনি বলছেন বলে বান্দার বান্দিরা সরাও আমার নবীর কলমার মহাবতটা কত আল্লাহ পাক বলে রাও দেখো অর্ধেক দেখো আল্লাহর নামের জিকির হবে আর অর্ধেক আমার নবীর নামে জিকির হবে জোরে বলুন সুবহান আল্লাহ এই দুটো মিলিয়ে যখন তোমরা মহাবত কলমাটা পড়বে রাও এ বান্দা চব্বিশটা অক্ষর দিয়ে যে আমি আল্লাহ পাক আল্লাহ পাকের নামের জিকিরাও আবার নবীর নামের জিকি তোমাদের কাছে আও মধুমাখা কলমা আমি পাঠিয়ে দিয়েছি আও বান্দা তোমরা পড়তে পারো না তোমরা ধরতে পারলে না এ মুসলমান আমার মহান আল্লাহ তাআলা বললে না বলে শুনে নাও আমি আল্লাহ চব্বিশটা ঘন্টা আমার নবীর নামের জিকির আমি চব্বিশটা অক্ষর দিয়ে আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়ে আল্লাহ হাম্মা সাল্লাইয়ালা অহলায়ালে মা
محمد صلى الله عليه محمد صلى الله محمد هر دم جوان سيني كالو پاگنمیو محمد هر دم جبار سینی کلو شفیعناو محمد صلی اللہ تعالی علیہ وسلم تو برادار سبحان اللہ যে চব্বিশটা অক্ষর দিয়ে আল্লাহ পাক যেমন চব্বিশটা ঘন্টাকে এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টা দিয়ে যে চব্বিশটা ঘন্টা এ বিনাদার তোমার সম্মুখে রাত আর দিন চলে যায়। রাতটা মানুষের জন্য হলো আরামের আর দিনটা হলো কর্মের জন্য। সুবহানাল্লাহ, নারে তাকবীর।